প্রশ্ন ফাঁসে যাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে তারা কেউ ছাড় পাবে না বলে সাফ জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন সচিবালয় সাংবাদিকদের তিনি বলেন পুরো বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছে সরকার আর এদিকে ডক্টর মোহাম্মদ ইউনুসের অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের করা মামলা বাতিলের বিষয়ে একুশ জুলাই আদেশ দেবে হাইকোর্ট গ্রামীণ টেলিকমের শ্রমিকদের চারশো সাঁত্রিশ কোটি টাকা থেকে ২৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের মামলায় আদালত অভিযোগ গঠনের পর এই মামলা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন ড মোহাম্মদ ইউনুস এ বিষয়ে শুনানি শেষে আগামী একুশ জুলাই আদেশের দিন ধার্য করেছেন হাইকোর্ট শুনানিতে ইউনুসের আইনজীবীর দাবি

এবং টাকাই ছেড়ে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে খুলে ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বার দিয়ে দিল এখানেই তো আমরা বলছি সাসপিশিয়াস ক্রাইম গ্রামীণ টেলিকম থেকে কোনো টাকা দেওয়া হয় নাই আজকেও এই কথায় সে বিভ্রান্ত সৃষ্টি করেছে তখন আমি আদালতে এই যে তদন্তকারী কর্মকর্তা যে চার্জশিট দিয়েছে সেখান থেকে আমি পড়ে শোনালাম

একই দিন কনস্টেবল নিয়োগে ঘুষ নেওয়ার অভিযোগে রংপুরের এসপি সুব্রত কুমার সাহা সহ পাঁচ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে দুদক হাবিবুল ইসলাম হাবিব নিউজ টোয়েন্টি ঢাকা